দর্শক আমরা এই মুহূর্তে আছি কিংবদন্তী সঙ্গীত শিল্পী ফেরদৌসী রহমানের বাসায়। আজকে একটু স্মৃতিচারণ করব, তার সঙ্গে আড্ডা দেব, গল্প করব। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি মোটামুটি। আমি আপনাকে শুরুতে যে প্রশ্নটি করতে চাই, আমরা তো সবসময় আপনাকে দেখেছি যে শুটিংয়ে ব্যস্ত আছেন, রেকর্ডিং করছেন, অনেক ব্যস্ত সময় পার করেন। তো এই ব্যস্ততার মাঝেও যখন একটু সময় পান, ফাঁকে আপনি কি করেন বা কি করতে পছন্দ করেন? এখন বেশিরভাগ সময় গান শুনি, নইলে টিভি দেখি, নইলে হয়তো কোনো ইন্টারেস্টিং কোনো বই পড়ি। তারপরে তোমার বেড়াতে যেতে ভালোবাসি, কিন্তু এখন এই করোনা আর আমার ভাঙা পা, এই দুটোর জন্য বেড়ানোটা একটু কমে গেছে। বেড়াতে আমি সত্যিই ভালোবাসি, মানে যেমনি জাস্ট ড্রাইভে গেলেও ভালো লাগে আমার। আচ্ছা, মানে গানে গানেই সময় যাচ্ছে আসলে। আচ্ছা, এখন কখনো কি মনে হয় যে গ্রামে বাড়িতে যাই, সেই যখন কাঞ্চনজঙ্ঘা দেখা যেত সকালের সময়? ভীষণ, মানে এত বেশি যে তোমার কথার মাঝখানে আমি বললাম ভীষণ খুব মিস করি ওই দিনগুলো। যেন সকালে উঠেই দূরে যখন কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম, মনটা যেন কেমন হয়ে যেত। মানে অত ছোটোবেলায় পাহাড়ও বুঝতাম না, সমুদ্রও বুঝতাম না, কিন্তু হ্যাঁ সত্যি কাঞ্চনজঙ্ঘাটা মনে হয় সারাক্ষণ মনে তো আমাকে কাছে টানত। আর এখনও আমার সেই জন্য পাহাড়ের মেয়ে, এখনও আমার পাহাড় আমাকে অসম্ভব কাছে টানে, অসম্ভবই কাছে টানে। ছোটোবেলার কোন স্মৃতিটা এখনও মনে করেন, যদি আবার ফিরে যেতে পারতাম ওই কাজটি করতাম? অনেক স্মৃতি আছে, যেমন ছোটোবেলায় যে জায়গায় আমার জন্ম হয়েছে সেই জায়গাটায় মনে হয় আবার যদি ফিরে যেতে পারতাম। তাতে তো ভাই বোনের কারো জন্মদিন কিংবা আমরা কোনো ঈদে নাটক করছি, ওখানে সে শাড়ি, মার শাড়ি, বিছানা চাদর এগুলো সব নিয়ে গিয়ে স্টেজ করে, ওই দিনগুলো খুব মিস করি। ওগুলো ওই দিনগুলো তার ফিরে পাবো না। একটু কর্মজীবনে আসি, বাবার পরিচয়কে ছাপিয়ে উঠতে কতটুকু কষ্ট হয়েছে বলে আপনি মনে করেন? বাবার পরিচয়কে আমি ছাপিয়ে উঠিনি আসলে, বাবা বাবাই, মানে আব্বাসউদ্দিনের ওপরে তো আমার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এত রেকর্ডিং করেছেন গানের শুটিংয়ের সময় বা কত রেকর্ডিং করতে হয়েছে, তো কখনো মনে হয়েছে ইস আমি যদি অভিনেত্রী হতাম, কখনো খেয়াল হয়েছে? কখনো মনে হয়নি। আমার গান করাতেই আনন্দ ছিল, গান করাতেই সব কিছু ছিল। তো রেকর্ডিং করার সময় এমন হয়েছে যে একটা টেক বারবার দিতে হয়েছে? অনেকবার। বকুনি খেয়েছেন কখনো? না, বকুনি খাইনি। একবার রেডিওতে রেকর্ডিং করতে গেছি, তা খন্দকার নুরুল আলমের নাম তো নিশ্চয়ই শুনেছ, উনি খুব নাম করে সঙ্গীত পরিচালক। আমার আমার যে সময়টা ছিল রেকর্ডিংয়ে, তার মধ্যে একটু পরে গেছি আমি, ইতিমধ্যে উনি আরেকজনের রেকর্ডিং শুরু করে দিয়েছেন। এই গেল আমার আমার মানে অভিমান চড়তে থাকলো। তারপরে পরে আমি তো গম্ভীর হয়ে গেলাম, গিয়ে বসে আছি খন্দকার ভাইয়ের পাশে, তা বলে হ্যাঁ আমি বুঝতে পারছি ফেরদৌসি রাগ করছে, আমি একটু অপেক্ষা করছি তোমার জন্য, কিন্তু একটু দেরি দেখে, তুমি তো সাধারণত দেরি করো না, একটু দেরি দেখে আমি ওর রেকর্ডিংটা শুরু করেছি, এক্ষুনি হয়ে যাবে ফেরদৌসি, এই যে আমার জন্য দুই মিনিট অপেক্ষা করেনি, এইটাই আমার রাগ করার যথেষ্ট কারণ ছিল। আর অনেকবার টেক দিতে হয়েছে এমন? অনেকবার টেক দিতে হয়েছে, তার কারণটা আমি বলি। তখন ডাইরেক্ট রেকর্ডিং হতো, মানে কি একটা চ্যানেলে, ধরো সেতার বাজাচ্ছে, শরৎ বাজাচ্ছে, তবলা বাজাচ্ছে, ভায়োলিন বাজাচ্ছে, এগুলো সব রেকর্ডিং হতো একটা চ্যানেলে, তার মধ্যে আবার গলাটা মিক্সিং করা হতো। ফলে যদি যদি সেতারটা টুং করে ভুল করলো, আমাকে আবার গাইতে হবে, কারণ একটা কিন্তু চ্যানেল। তবলাটা ভুল করলো, আবার ভুল হয়ে এলো, আবার আমাকে গাইতে হবে। এরকম এক একটা গান অনেক সময় 30-40 বারও গাইতে হয়েছে। তো আপনার আসলে সবথেকে মজার কোন ঘটনাটা আছে রেকর্ডিংয়ের সময়? নিশ্চয়ই অনেক কিছু ঘটেছে। অনেক 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 মজার ঘটনা, প্রায় 10-15 জন শিল্পী, একজন সঙ্গীত পরিচালক, সঙ্গীত পরিচালক ছিলেন আবদুল্লাহ হাট সাহেব, আর আমরা গাইছিলাম লায়লা আরজুমান বানু, তারপরে আঞ্জুমানারা বেগম, ফরিদু ইয়াসমিন, রশনারা মুস্তাফিজ, রশনারা মাসুদ, তারপরে অনেক মানে অনেক শিল্পী, আব্দুল হাদি, রশনারা মাসুদ যার কথা বললাম, ওনারা আর ফরিদু ইয়াসমিন একদম বাতিক ছিল, যে কেউ যদি খুব করে একটু হাসতো বা শুরু হয়ে গেলে হাসি আর থামে না, ব্যাস লাইভ রেকর্ডিং হচ্ছে, লাইভ প্রোগ্রাম যাচ্ছে, রেকর্ডিং বলবো না প্রোগ্রাম, ব্যাস তার মধ্যে কী যেন একটা হলো আর ফরিদু ইয়াসমিন কিক করে একটা হাসি দিল, এই ছোঁয়াচের রোগ সবার মধ্যে ছড়াতে থাকলো। শুধু আমি ধরে থাকলাম যে এখন যদি কাটি প্রোগ্রাম তো কাটা যাচ্ছে না, এখন তো লাইভে যাচ্ছে। অনেক কষ্টে আমি থেমে আমি না হেসে প্রোগ্রাম করতেই থাকলাম,
তারপর দেখি সবাই আস্তে আস্তে মানে ঠান্ডা হলো আর কি, হয়ে শেষ পর্যন্ত কোনো রকমের প্রোগ্রামটা নামানো হলো। বাহ, চমৎকার ঘটনা। আচ্ছা আপু, এই যে দীর্ঘ সময়ের একটা কর্মজীবন, পেছনে ফিরে তাকালে কখনো মনে হয় যে আক্ষেপ হয় কোনো কিছু নিয়ে? আব্বাসউদ্দিন সঙ্গীত একাডেমি নামে একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলাম প্রায় 30 বছর আগে, তো সেটা চলছে এখনও, চলছে না যে তা না, কিন্তু ওটার জন্য আমি একটা পারমানেন্ট জায়গা করে রেখে যেতে পারলাম না, যেখানে এখনও ধরো বাচ্চারা শিখতে চাইলে যেতে পারে। কারণ একটা নিজের বিল্ডিং না হলে এগুলো থাকে না। আমি যদি আজকে চলে যাই তাহলে কে এটার হাল ধরবে বলো? চীনে আমি গিয়ে দেখেছি যে ওখানে বা যেসব প্রতিষ্ঠান আছে সেগুলো একদম মানে ছোটদের থেকে বড়দের পর্যন্ত, ছোটদের এতটুকু টুকু ভায়োলিন বানিয়ে ওদের ভায়োলিন শেখায়, তারপরে হয়তো একটু বড়ো সাইজ, এরকম করে তাদের গড়া হচ্ছে। তারপরে এক একটা ঘরে এক এক রকমের বাচ্চাদের গান শেখানো, মানে একটা আইডিয়া হয়েছিল আমার যে আমি এরকম আব্বাসউদ্দিন সঙ্গীত একাডেমি করবো, এইভাবে বাচ্চাদের শেখাবো। যদি পরে কেউ এই স্বপ্নটা নিয়ে তার মতো করে স্মৃত ছড়িয়ে করে। আরও একটা স্বপ্ন ছিল, সেটা হচ্ছে এমন কোনো গান, এটাও আমার চীন দেশ থেকে ধারণটা হয়েছে, এমন কোনো গান যেটা দেশের আপামর জনসাধারণ গাইতে পারে। মনে করো ওখানে একটা গান একটা শিখেছিলাম, এটা হচ্ছে ইউনিটি স্ট্রেংথ, একতাই বল। তো এই গানটা তুমি পার্কে যেতাম, শুধু দুটো লাইন শুরু করতাম, পার্কের সব লোক আমার সঙ্গে এসে জয়েন করতো, বা স্টেজে যখন গাইতাম মানে চোয়েল লাইন থেকে শুরু করে সবাই আমার সঙ্গে গাওয়া শুরু করে দিল, বুঝছো? এরকম একটা গান, ওই স্বপ্নটা মাথায় ছিল আমার, এই স্বপ্নটা পূরণ হলো না। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে একজন প্রকৃত শিল্পীর জীবনে প্রাপ্তি এবং প্রত্যাশা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? এটা বলতে গেলে তো এমন কিছু কথা বলবো যেগুলো এখনকার ছেলেমেয়েরা পছন্দ করবে না, আবার করতেও পারে। সবচেয়ে বড় কথা একটা 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 শিল্পীর যখন শিল্পী হবে তার সবচেয়ে বড় কথা তার সাধনা করার ইচ্ছাটা থাকতে হবে, তার ইচ্ছেটা পুরোপুরি থাকতে হবে যে আমি একজন ভালো শিল্পী হব। তাহলে সে সাধনা করবে, তাহলে সে তার কাজটার প্রতি নিষ্ঠা হবে, তার ডেডিকেশন হবে, তার স্যাক্রিফাইস থাকবে, অনেক কিছু বাদ দিয়ে সে ওটা করবে, এটা বুঝলে তো স্যাক্রিফাইস থাকতেই হবে। আর একটা হলো যে আমি যেটা মনে করি একটা মানুষও ভালো হতে হবে, এবং এখন যেটা ছোটো ছোটো ব্যাপার এটা আসলে অতিরিক্ত সাধারণ যে আমাদের ছেলেমেয়েরা সেদিন পরশুর মধ্যে টিভিতে একটা মেয়ে অপূর্ব গাইছে, তো আমি হঠাৎ চেয়ে দেখলাম যে কোন মেয়েটা গাইছে, একদম চিনি না, গলাটা অচেনা, দেখি মেয়েটা অপূর্ব গাইছে ভ্রমর কইও গিয়া। তারপরে একটু পরে দেখি সে পুরো একটা ওয়েস্টার্ন ড্রেস মানে প্রচণ্ড সাজ করে, তোমার সাজতে বিভিন্ন রকমের ইচ্ছা করতেই পারে, যখন তুমি পারফর্ম করছো তখন তো তোমাকে ওইটার সঙ্গে সামঞ্জস্য রেখে তোমাকে পারফর্ম করতে হবে। সাম্প্রতিক সময়ের কথা যদি বলি, এখন তো মৌলিক কাজ বা মৌলিক সঙ্গীত হচ্ছে না বললেই চলে, তো এই নিয়ে কি আপনার আক্ষেপ কাজ করে? আমার আক্ষেপ আছে, হ্যাঁ। আর দেখো তুমি, আমরা সেই ঘুরে ফিরে কিন্তু পুরনো শিল্পীদের গান গাইছি, আমরা সব রিপিট করছি অমুকের গান, মান্নাদের গান, তো অমুকের গান, শ্যামল মিত্রের গান, কিন্তু আমরা কি তৈরি করছি? আমাদের সঙ্গীত লেখকরাই বা কী করছে, আমাদের সুরকাররাই বা কী করছে, আমাদের শিল্পীরাই বা কী করছে? আমরা এর কারণ একটা বলে তোমাকে, খুব চটজল দিয়ে আমরা নাম করতে চাই, খুবই তাড়াতাড়ি আমি একজন কেউ কেটা হতে চাই। এখন গানের জন্মটা সেভাবে হয় না, এখন একজন সুর করে একটা মানে ডামি বলে সেটাকে, তারপর ডামি কথাটা দিয়ে বলে, তারপর সে গীতিকারকে দেয়, গীতিকার সেই ডামির উপরে কথা বসায়, তারপরে শিল্পী হয়তো গানটা শুনে তখনই রেকর্ড করে দিচ্ছে, সেই গানটা কখনো উতরাতে পারেন। তাহলে বর্তমান শিল্পাঙ্কন আসলে কোথায় গিয়ে ঠেকছে? এটা তুমি যেমন ভাবছো আমিও তেমন ভাবছি আর কি, আমাদের ভাবনাটা একই জায়গায়। খুব বেশি মৌলিক গান হচ্ছে না, সত্যি সত্যি ভালো গান হচ্ছে না, মন খারাপ লাগে। অনেক শিল্পী আছে কিন্তু তাদেরকে তেমন করে ব্যবহার করা হচ্ছে না। আমি কেন কণ্ঠশিল্পীর কথা বলছি। আপনার কি মনে হয় যে আগের রেকর্ডিং সময়টাতে আবার ফিরে যাই? মনে হয় যেন সেই খুব খুব রাস্টিক ছিল সব কিছু, মানে একটা
এই ছোট মাইক্রোফোন কোন এখন তো 40টা কেন আরো বেশি বোধহয় 50-60টা চ্যানেলে ও একটাতে বাজাতো একটা একজন এক একটাতে বাজাতো সবগুলো মিলিয়ে একটা তুমি কম বেশি করতে পারছো ইচ্ছে করে সেই সুযোগ এখন নাই কিন্তু তারপরেও আমি মনে এমনকি তুমি বেসুরে গেলে তোমাকে সরিয়ে করে নেওয়া যাচ্ছে এরকম আর কি অটোটিউন দিয়ে এখন তো আমরা ভাবতে তখন তো ভাবতেই পারতাম না যেটা করা যেত এবং এখনও কিন্তু আমি সেই সুযোগটা আমি আমি মানে গর্বের সঙ্গে বলছি আমি এই সুযোগটা এখনও কখন নিইনি যে আমার এই জায়গাটা একটু কম লেগেছে একটু ঠিক করে দেন কখন নিজেকে খুব একা মনে হয় কোনো কোনো সময় তো মনে হবারই কথা এখন একটা বয়সে চলে এসেছি লোনলি লাগে আর আত্মীয় স্বজন ধরো আব্বা চলে গেছে মা চলে গেছে বড় ভাই ছিলেন চলে গেছে আব্বাসী ভাই অসুস্থ ওর শরীরটা ঠিক নেই আমাদের কারোরই শরীর ঠিক নেই ফর দ্যাট ম্যাটার মানে এই এই যে যেটা আর বন্ধু বান্ধবরাও কমে যাচ্ছে জানো তারাও এক এক করে চলে যাচ্ছে তবে একটা জিনিস যে আমি চেষ্টা করি নিজেকে একদম একা একা না খুব যে করি ফিল তা না মাঝে মধ্যে করি তো অবশ্যই যে বেশিরভাগ সময় ওই যে বললাম বই পড়ি নিজে লিখি আমার আত্মকাহিনীটা প্রায় শেষ তো এটা এগুলো করে আমার সময় কাটে কোনো রকম আর এইসব আর কি কিন্তু একাকিত্ব কোনো সময় তো ছেয়ে বসে অবশ্যই